বাংলাদেশ বিষয়াবলী অক্টোবর দু বর্তমানে দেশে সাক্ষরতার হার কত চুয়াত্তর দশমিক সাত শতাংশ যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতকে এম শহীদুল ইসলাম স্বামীর সব সম্পত্তিতে হিন্দু বিধবাদের অধিকার দিয়ে হাইকোর্টের রায় প্রদান করা হয় কবে সেপ্টেম্বর দ্য হিন্দু ওমেন্স রাইট টু প্রপার্টি অ্যাক্ট কোন সালে প্রণীত হয় উনিশশো সাত্রিশ সনে জাতীয় সংসদে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু আইন পাশ হয় কবে চব্বিশ অক্টোবর দু হাজার তেরো দু হাজার তেরো সালে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু আইনে দায়ের করা মামলায় প্রথম রায় প্রদান করা হয় কবে নয় সেপ্টেম্বর দু হাজার বিশ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত ধানের জাত কতটি একশো পাঁচটি নতুন তিনটি জাত হল ব্রিধান সাতানব্বই এবং নিরানব্বই দ্বিতীয় বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনার সময়কাল কত দু হাজার একুশ থেকে দু হাজার একচল্লিশ সাল দেশের প্রথম রেল রেলজাদুঘর কোথায় অবস্থিত সৈয়দপুর নীলফামারি বর্তমানে দেশে কয়লা খনি কতটি পাঁচটি বর্তমানে দেশে কতটি কয়লা বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে দুইটি বড়পুখুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র দিনাজপুর এবং পায়রা তাপ কেন্দ্র কলাপাড়া পটুয়াখালী সম্প্রতি আবিষ্কৃত বাদুরগুহা এর অবস্থান কোথায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের গৃহীনরণ্যে মাছ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি ময়মনসিংহ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ঘোষিত ঢাকা মহানগরের ঐতিহ্যবাহী বিশেষ ভবন বা স্থাপনা কতটি চুয়াত্তরটি বাংলাদেশ কোন দেশের সাথে প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে ভুটান বর্তমানে দেশে নদীবন্দর কতটি পঁয়ত্রিশটি দেশের পঁয়ত্রিশতম বন্দর বালাগঞ্জ বালাগঞ্জ নদীবন্দর অবস্থিত সিলেট জেলায় বাংলাদেশ সরকারি কর্ম কর্মকমিশনের বর্তমান চেয়ারম্যানকে মোহাম্মদ সোহরাব হোসাইন সোহরাব হোসাইন পিএসসির চোদ্দতম চেয়ারম্যান বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলি অক্টোবর দুই জাপানের বর্তমান প্রধানমন্ত্রীকে ইউশিহিদে সুগা তিনি দেশটির নিরানব্বইতম প্রধানমন্ত্রী জাপানের অর্থনীতি পুনরুজ্জীবনের লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী সিনজো অ্যাবের গৃহীত নীতি কী নামে পরিচিত অ্যাবেনমিক্স বা অ্যাবে অর্থনীতি চব্বিশ অক্টোবর দু হাজার বিশ জাতিসংঘের কততম প্রতিষ্ঠাবার্ষিকী পঁচাত্তরতম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের বর্তমান মহাপরিচালককে টিম ডেভি দায়িত্ব গ্রহণ এক সেপ্টেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে আফ্রিকাকে পোলিও মুক্ত ঘোষণা করে পঁচিশ আগস্ট দুই বিশ্বের কোন দুইটি দেশে এখনও পোলিও রোগটি বিদ্যমান আফগানিস্তান এবং পাকিস্তান ইরানের কাছে অস্ত্র বিক্রিতে জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে কবে আঠেরো অক্টোবর দু হাজার বিশ করোনা ভাইরাসে মোট কতটি থাকে আটাশটি আমিরাত ইসরায়েল বাহরাইন চুক্তি স্বাক্ষরিত হয় কবে পনেরো সেপ্টেম্বর দুই হাজার বিশ সেপ্টেম্বর দুই আমিরাত ও বাহরাইন আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় পঁচিশ সেপ্টেম্বর দুই পর্যন্ত মোট কতটি আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় চারটি পঁচিশ দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে উনিশটি সর্বশেষ কোন দেশ হাইপারসোনিক যুগে প্রবেশ করে ভারত উনষাটতম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তিন নভেম্বর দুই বৈশ্বিক অভিযোজন কেন্দ্র এর সদর দপ্তর কোথায় দেহেক নেদারল্যান্ডস বৈশ্বিক অভিযোজন কেন্দ্র এর দ্বিতীয় আঞ্চলিক কেন্দ্র কোন দেশে উদ্বোধন করা হয় বাংলাদেশ এ ল্যান্ড গ্রন্থের লেখককে বারাক ওবামা আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ভিডিও সম্পর্কে যে কোনো মতামত কমেন্টে জানাবেন নিত্য সব ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এর সাথে থাকা আইকনটিতে ক্লিক করুন